আসসালামু আলাইকুম ইভেন্ট এন্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ঘুরতে চলে এসেছি একটি মেলার মধ্যে। এটি হচ্ছে চাঁদপুর বলাখালের মধ্যে বিজয় দিবস উপলক্ষে তাঁত বস্ত্র কুটির শিল্পমেলা 2022। আমরা গিয়েছি জানুয়ারির 1 তারিখে। এই মেলাটি এখনও চলছে, পুরো জানুয়ারি মাস হয়তোবা মেলাটি থাকবে। গ্রামের মেলা হিসেবে মেলাটি মোটামুটি খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন। তবে বেশিরভাগ মেলা সব কিছু কিন্তু একই রকম হয়, সবগুলো মেলাতেই একই রকম জিনিসপত্র দোকানপাট বসে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সিলভারের হাঁড়ি পাতিল অনেক, তারপর হচ্ছে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে তারা মাইকিংও করতেছিল প্রচুর পরিমাণে, কোনটার প্রাইস কেমন, কী কী পাওয়া যাচ্ছে। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, পাপড়, শাড়ি পাতিল, তারপর হচ্ছে প্লাস্টিকের প্লেট, সিলভারের হাঁড়ি পাতিল, সব কিছুই এখানে ছিল। এক একটা মেলার মধ্যে এক একটা জিনিস বেশি পরিমাণে থাকে, যেমন অনেক মেলার মধ্যে ফার্নিচার পর্যন্ত থাকে বেশিরভাগ মেলাতে। এখানে আবার ফার্নিচার ছিল না, অনেক কিছুই টুকটাক দোকানপাট ছিল না, বাট যা ছিল প্রায় সব কিছুই কিন্তু সব মেলাতেই দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বেলুন, তো এই বিষয়টা আমার কাছে খুব ইয়ে লেগেছে যে প্লাস্টিকের বেলুনও হয় নাকি। একদম বড় সাইজের প্লাস্টিকের বেলুন ছিল রুটি বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন এই জিনিসপত্র কিন্তু আমরা কিন্তু এমনিতেও বাজারেও দেখতে পাই, এটা মেলাতেও ছিল এগুলো সব কিছুই। আর বেশিরভাগগুলো প্রায় ছিল 20 টাকা 30 টাকা। আর মেলার মাঝখানে দেখতে পাচ্ছেন পতাকা দিয়ে এভাবে সাজিয়েছিল। ত্রিপেজের দোকান উঠেছে অনেকগুলো, অনেক ধরনের ত্রিপেজেই ছিল। কিছু কিছু ত্রিপেজের মধ্যে 3টা নিলে প্রাইস কম ছিল, 2টো নিলে প্রাইস কম ছিল, এভাবে করে ত্রিপেজগুলো ছিল। খাওয়ার দোকানও মোটামুটি অনেকগুলো ছিল, দেখতেই পাচ্ছেন। মোটামুটি ভালো লেগেছে মেলাটা। এখন তো চাঁদপুরের মধ্যে 2টো মেলা হচ্ছে। হেয়ার ব্যান্ড, মাথার ক্লিপ, বিভিন্ন ধরনের রাবার ব্যান্ড, তারপর হচ্ছে ব্যাগ, এগুলো অনেকগুলো দোকান ছিল প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন। সবগুলো প্রাইজে ছিল 20 থেকে 30 টাকার মধ্যে। আর এখানে বাচ্চাদের বড়দের অনেক ড্রেসের দোকান ছিল, আপনারা চাইলে আসতে পারেন, মেলাটি দেখে যেতে পারেন। তো আমার কাছে সব কিছুই একই রকম লেগেছে, যেহেতু অনেকগুলো মেলাতে এ পর্যন্ত যাওয়া হয়েছে। চলুন মেলাটি দেখতে থাকি, আপনারাও আমার সাথে মেলাটি উপভোগ করুন। আমার সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। মেলার মধ্যে আর কী কী আছে, কী কী উঠেছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। পার্ট 1-এ যতটুকু পারি শেয়ার করব, বাকিটুকু থাকবে পার্ট 2-তে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে এতটুকু, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। মেলা মানে হচ্ছে চুড়ির দোকান থাকতেই হবে, দেখতেই পাচ্ছেন রং বেরঙ্গের নানা রকমের কাঁচের চুড়ি ছিল, বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন ছিল এবং চুড়ির অনেকগুলো দোকান এখানে বসেছে। খুব সুন্দর সুন্দর চুড়ির দোকান, চুড়িগুলো ম্যাচিং করে নিয়ে যেতে পারেন, আমিও কিনেছি কাঁচের চুড়ি। মেলাতে আসলে কোনো কিছু কেনাকাটা করবো না বলে আসলেও কিন্তু টুকটাক কেনাকাটা হয়ে যায়, দেখতে পাচ্ছেন চশমার দোকান, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস এগুলো, তারপরে হচ্ছে ব্যাগের যেহেতু অনেক দোকান ছিল তো আমরাও পছন্দ করে 2-1টা
নর্মাল ব্যাগ নিয়েছি সবসময় ইউজ করার জন্য। এগুলো যদিও টেকসই না ব্যাগগুলো, আমি বলবো যে না কেনার জন্যই যদি একান্ত প্রয়োজন না হয়, আর শখে দু একটা ব্যাগ কেনাই যায়, এটা স্বাভাবিক। আমি যে ব্যাগগুলো দুটা নিয়েছি, এখানে ছোটদের জন্য অনেক ক্যাপ ছিল, মাথার উপরে টাঙানো ছিল, ব্যাগের কালেকশন প্রচুর পরিমাণে ছিল, গলা সেট দিতে পাচ্ছেন, গলা সেট, কানে দুল, চুড়ি সব কিছুই মোটামুটি অনেক ছিল, অনেক দোকানপাট ছিল। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মাথার ক্যাপ ছিল, ছোটো মেয়ে বাবুদের জন্য, ছেলেদের বাবুদেরও ক্যাপ ছিল, মাথা ব্যান্ড ছিল, অনেক ধরনের অনেক টাইপের। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে পাবো যখন দেবো তখন অবশ্যই দেখবো। সবাই অনেক বেশি ভালো থাকবে, আজকের জন্য এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবে। সবাই ভিডিও বাকিটুকু দেখতে থাকে আর পাঠ করতে থাকে আর ভালো কিছু। এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছে, আল্লাহ হাফেজ।